সুপ্রিয় শিক্ষার্থী, তো আমরা টিউটোরিয়ালের পর্বে সেশন 2 অনুসন্ধানে সাইবার অপরাধ এটা নিয়ে আলোচনা করবো। এখানে আমরা আগের সেশনে তথ্যের নিরাপত্তার জন্য ঝুঁকি সৃষ্টিকারী ডিজিটাল মাধ্যমে সংঘটিত বিভিন্ন অপরাধ সম্পর্কে জেনেছি। সাইবার অপরাধ এবং সাইবার নিরাপত্তা বর্তমান বিশ্বে সর্বাধিক আলোচিত বিষয় এবং আমাদের দেশেও তার ব্যতিক্রম নয়। এখানে প্রযুক্তির উৎকর্ষতার এই যুগে বদলে যাচ্ছে মানুষের জীবন জীবনাচার, মানে মনোবৃত্ত এবং চিন্তা জগৎ, এখানে যা মানুষের জন্য সৃষ্টি হচ্ছে বিভিন্ন বৈচিত্র্যমূলক অপরাধ করার এখানে প্রবৃত্ত। এখানে এরকম যা আমরা এখানে পড়বো এখানে। তো এবার আমরা সাইবার বুলিং সম্পর্কে জেনে নিই। এখানে সাইবার বুলিং বলতে আমরা কি বুঝি? এখানে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে কাউকে হয়রানি করা একটা অপরাধ, তাই না? এটা সামাজিক যোগাযোগ মাধ্যম, মেসেঞ্জিং প্ল্যাটফর্ম বা গেমিং প্ল্যাটফর্ম এবং মোবাইল ফোন ব্যবহার করেও হতে পারে। এখানে এক্ষেত্রে যাদেরকে টার্গেট করা হয় তাদেরকে অনলাইনে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করে বিবৃত করা হয়। এখানে যেমন সামাজিক কি সামাজিক মাধ্যমে কারো সম্পর্কে মিথ্যা তথ্য ছড়িয়ে ফেলে এখানে, ওকে। তারপর বলছে এখানে ছড়িয়ে দেওয়া এবং বিতর্ক করা, তারপর অবমাননা ছবি পোস্ট করা, মানে কোনো খারাপ ছবি তার নামে এখানে করা, ওকে। তারপরে কি বলুন তো, আমাদের খারাপ মেসেজ দেওয়া, এই বিষয়গুলো এখানে বলছে। ডিজিটাল যোগাযোগ মাধ্যমে কাউকে সাহায্য, মানে সাহায্যে কাউকে উত্তপ্ত করা হয়েছে আমাদের সাইবার বুলিং আর কি, যেটা আমরা এখানে বলি কি উত্তপ্ত করা, নারীকে উত্তপ্ত করাকে কি বলে এখানে বলুন তো, যাক ওইটা আর কি আমাদের এখানে হবে সাইবার বুলিং। মানে যারা মানে অনলাইন বা ডিজিটাল যোগাযোগের মাধ্যমে কাউকে আমি যে উত্তপ্ত করি তাকে আমরা বলবো কি সাইবার বুলিং বলবো। আই থিঙ্ক এটা বুঝতে পারছেন এখানে। আচ্ছা, বাস্তব জীবনে বিভিন্ন জায়গায় আমরা নানা নানাভাবে বুলিং এর শিকার হয়ে থাকি এখানে। তো এবার আমরা বাস্তব জীবনে ঘটা বুলিং এবং সাইবার বুলিং এর 5টি করে অভিজ্ঞতা লিখবো এখানে। এটা হচ্ছে বাস্তব জীবনের বুলিং এবং হচ্ছে সাইবার জীবনের বুলিং এখানে, ওকে। তো দেখি আমাদের অভিজ্ঞতা কি হবে এখানে। তো আমরা এখানে বাস্তব জীবনের বুলিংটা একটু দেখি এখানে। তো শিক্ষক বোর্ডে লিখতে গিয়েছেন দিয়েছিলেন কিন্তু তখন তা না পারায় সহপাঠী ঠাট্টা করেছিল, এটা হচ্ছে আমাদের বাস্তব জীবনে বুলিং হতে পারে। ধরেন আমাদের শিক্ষক আমাদের দিতে পারে পড়াশোনা কিন্তু আমরা না পারলে কি, অনেকে হাসি ঠাট্টা করে না এখানে যে পারলো না। আচ্ছা, তারপরে এখানে সাইবার বুলিং হচ্ছে আমার গান এডিটিং এর মাধ্যমে বিকৃতি করেছিল এখানে, এটা হচ্ছে সাইবার হতে পারে। পরীক্ষায় খারাপ করায় প্রতিবেশী ঠাট্টা করছে, তারপরে খারাপ উদ্দেশ্যে আমাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছিল এখানে। তো আমি সেকেন্ড বলে সবাই আমাকে ঠাট্টা করেছিল এখানে, ফেসবুক কমেন্ট বক্সে খারাপ ভাষায় গালি দেওয়া, এটা হচ্ছে আমাদের সাইবার বুলিং এর মধ্যে পড়বে। খেলতে গিয়ে পড়ে গিয়ে যায় সবাই হেসেছিল এখানে, যাক এগুলো খুব মজাদার ইন্টারেস্টিং পয়েন্ট এখানে। আমার ছবি বাজেভাবে এডিট করে উপস্থান করছিল, আমি খাটো বলে বন্ধুরা প্রতিবেশীরা মানে আমাদের আমাকে বিষয়ে কি বাজে কমেন্ট করছিল, অচেনা ব্যক্তি আমাকে মেসেজ করে গালি গালাজ করেছিল, এটা আমাদের এখানে সাইবার বুলিং এর উপর, যা লিখে নেবেন এটা একটু। আচ্ছা, বাস্তব জীবনে এবং ডিজিটাল প্ল্যাটফর্মে উভয় জায়গায় আমরা কাউকে বুলিং করব না এখানে, কারণ এটা একটা অপরাধ। কাউকে বুলিং করতে দেখলে আমরা অবশ্যই তাকে সতর্ক করব, আমাদের দেশে এর জন্য কঠোর শাস্তির আইন রয়েছে এখানে। এবার আমরা ডিজিটাল প্ল্যাটফর্মে ঘটা কিছু অপরাধ বিষয়ে জানবো এখানে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অত্যাধিক ব্যবহার এই যুগে ফেজ নিউজ এবং মানে ফেক নিউজ বিস্তারিত অত্যন্ত মানে দ্রুততার সাথে আমাদের ঘটছে। মানে আমাদের একটা মানে ফেসবুকে বা ইউটিউবে যে একটা ফেক নিউজ যদি দেয় এখানে সাথে সাথে ভাইরাল হয়ে যাবে, তাই না? আচ্ছা, ইন্টারনেট ব্যবহার করে ঘটা ফেক নিউজের ফলে বিশ্বব্যাপী অনেক রাজনৈতিক এবং ধর্মীয় সংঘাতে জন্ম দিয়েছে এখানে। সোশ্যাল মিডিয়ায় মানুষ প্রতিনিয়ত অগণিত খবর পড়ছে যেগুলোর মধ্যে হয়তো কিছু মিথ্যা সংবাদ রয়েছে এখানে। কেউ কেউ তাদের রাজনৈতিক এবং আদর্শিক এবং ব্যবসায়িক উদ্দেশ্যে ফেক নিউজ কি ছড়িয়ে দিচ্ছে। অনেকেই অনেক ইউটিউবার আছে বা অনেক কন্টেন্টার আছে, মানে যারা কন্টেন্ট মানে কি তাদের ভাইরাল হওয়ার জন্য অনেক কিছু মানে বলে ফেলে আর কি। যাই হোক, এবার আমরা কোন ধরনের নিউজগুলোকে ফেক নিউজ জেনে, এখানে মিথ্যা বাক্য ব্যবহার করে কোনো ভুল ঘটনা অশুদ্ধ তথ্যের মাধ্যমে অবস্থানকে আমরাকে ফেক নিউজ বলবো এখানে। এই ফেক নিউজগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্ল্যাটফর্ম হতে পারে, মানে ছড়িয়ে যেতে পারে এখানে। এখানে আমাদের এই কাজগুলো আমরা করবো না অবশ্যই, কারণ এটা আসলে করা খুবই মানে অপরাধ আর কি। চিলে কান নিয়ে গেছে এমন সংবাদে চিলের পিছে না দৌড়ে সবার আগে কান দিতে হবে এখানে, মানে কানটা হাত দিয়ে দেখতে হবে আসলে কানটা আসলে আছে কিনা এখানে। ঠিক একইভাবে অনলাইনে কোনো পোস্ট দেখলে আগে এটা বিশ্বাস না করে আমাদেরকে এই বিষয়ে কি করতে হবে বলুন তো, খবরদারি করতে হবে এখানে, ওকে। যাই হোক, তো আমাদের এখানে এবার আমরা আমাদের বাস্তব জীবনে অভিজ্ঞতা আলোকে ডিজিটাল মাধ্যম থেকে 5টি ফেক নিউজ এবং কেন ফেক নিউজ মানে অনুসন্ধান করবো এখানে। তো এখানে ফেক নিউজ এবং কি নিউজটি ফেক হওয়ার কারণ কি ছিল আমাদের এখানে যাচ্ছে দেখবো এখানে। তো অনেকগুলো এখানে আছে, এটা আমরা পূরণ করবো এখানে। আচ্ছা, তো এখানে অনেকগুলো আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা আছে এখানে, আমরা 5টা পূরণ করবো এখানে। সারা দেশে চালের দাম কেজিতে 200 টাকা বৃদ্ধি পেয়ে হয়েছে, এটি ফেক নিউজ। কারণ কি, দেশের
প্রচুর পরিমাণ চাল উৎপাদন করা হয়, তাই চালের দাম বৃদ্ধি পাওয়া অসম্ভব, মানে সম্ভব নয়, এখানে এত দাম বাড়বে না। হ্যাঁ, 200 টাকা তো বাড়া সম্ভব না এখন, তাই না? 50 টাকা বেড়ে গেছে এখানে। সরাসরি পুকুর থেকে ডলফিন মাছ মানে সরবরাহ করা, মানে আসলে পুকুরে আসলে ডলফিন মাছ পাওয়া যায় না এখানে, ডলফিন সমুদ্রে পাওয়া যায় এখানে। আগামীকাল পুকুর থেকে পরী উঠে আসবে, এটা আসলে এটা কি কখনো সম্ভব? এটা না, নিউজটি সঠিক না, পুকুর থেকে পরী কখনো উঠে আসে না। আচ্ছা, আগামীকাল পৃথিবী ধ্বংস হবে এখানে, এটা ফেক নিউজ, কারণ পৃথিবী কখন ধ্বংস হবে এটা মানুষ জানে না, এটা আল্লাহ তাআলা জানবে, এখানে স্রষ্টা এটা জানে, আমাদের যে রব তিনি জানবে। এটা কি আজব ঘটনা, মানুষ হয়ে গেল দৈত, আসলে এটা কি কখনো সম্ভব? না, মানুষ তো মানুষ। আচ্ছা যাই হোক, আমরা আই থিঙ্ক বুঝতে পারছি, এখানে বাংলাদেশে তথ্য ও প্রযুক্তির আইনে 2006 মোতাবেক সাইবার বুলিং এর ডিজিটাল প্ল্যাটফর্মে ফেক নিউজ ছড়ানোর জন্য অপরাধী সর্বোচ্চ 10 বছরের কারাদণ্ড হতে পারে এবং সর্বোচ্চ 1 কোটি টাকা জরিমানা হতে পারে এখানে। আচ্ছা যাই হোক, জেনে রাখি, ডিজিটাল মাধ্যমে মানহানি বা বিভ্রান্তিমূলক কোনো কিছু পোস্ট করলে, ছবি বা ভিডিও আপলোড করলে, কারো নামে অ্যাকাউন্ট অথবা ফেক আইডি খুললে, বিভ্রান্তিমূলক পোস্ট দিলে, অসত্য কোনো স্ট্যাটাস দিলে, তা শেয়ার করলে বা লাইক দিলে, তারা একটা সাইবার অপরাধ হিসেবে গণ্য হবে এখানে। আই থিঙ্ক আমরা বুঝতে পারছি, আমার নেক্সট টিউটোরিয়াল এখানে সেশন 3 নিয়ে আলোচনা করবো এখানে। ওকে, আচ্ছা।